बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। आज के बाबार बाड़ीते गेसि एकटू घरे हमार अब्बू आसछे ओमान थेके सेजन्य हमार अब्बुर साथे देखा करार जन्य गेसि। तो हमार अब्बू आसछे अनेक दिन पर एकटू देखा करते गेलाम। একেবারে চলে আসছে, এবার আজ যাবে না ওমান শেষ। সেজন্য স্মৃতি হিসেবে আমি একটু করে ভিডিও করলাম। আমার বাবার বাড়িতে রুটি বানাচ্ছে আমার আম্মু। কোন সিস্টেম করে রুটি খায় খাই বলি আমরা সিটিংয়ের বাসায়। এটা কাটে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমার আম্মু সবসময় এভাবেই কাটে। তো এখন প্রথমে চাউলের রুটির কায় ধরতেছে এটা দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে কিন্তু আমার আম্মু কিভাবে রুটির ইয়াটা খাটবে এটাও দেখাবো আপনাদেরকে। তো দেখুন এভাবে, মানে আমাদের সিটিংয়ের বাসায় জোলা বলে, মানে জোলার মতন ফাঁকাই নেয়। এরপর আমার আম্মু একটা সুতা নেয়, সুতাটা এভাবে তারপর দিয়ে দিয়ে ঘুরায় ঘুরায় সুন্দর করে কেটে নেয়। দেখুন এভাবে সুন্দর করে এভাবে কেটে কেটে নেয়। আমার আব্বা আসছে, আমার আব্বা আমার মেয়েদের জন্য দুইটা হাতের ব্যাস্টেজের মতন হাতের চেন আনছে। তারপর আমার জন্য চারটা নাকের ফুল আনছে, তারপর একটা মোবাইলও আনছে আমার জন্য। এবার যখন একেবারে চলে আসতেছে সেজন্য গিফট নিয়ে আসছে আর কি বেশি করে। তো বাবারা তো এমনই। তো আমার আব্বুর জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমার আব্বু আর আম্মুর জন্য। তো আজকে ভাবলাম বাবার বাড়িতে গেলাম একটু করে এগুলো শেয়ার করি। আমি কিন্তু রুটি রুটি বানাই নাই, আমি পরোটা নান রুটি অর্ডার করছে আর বাবরখানি অর্ডার করছে আমার বাসায়। আমার বাসার গরুটা আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এখানে চারটা গরু আমার বাসার নিচে। কোনটা আমাদের এটা আপনাদেরকে বলতে পারতেছি না, কারণ আমি জানি না কোনটা আমাদের। আমি চারোটা একটু ভিডিও করে আনছি আপনাদেরকে দেখাইছি, যা সম্ভব বড়টাই আমাদের হবে। তো আপনারা দেখবেন কেমন লাগলো জানাবেন। দেখুন আমার মা কাটতেছে, মা আমার আম্মু কীভাবে কাটতেছে। এভাবে কিন্তু সবসময় আমার আম্মু করে আমাদের বাসায় চাউলের রুটির ইয়াগুলো এভাবেই কাটে। এখন দেখুন বেলতেছে, তো এগুলা সবসময় আমাদের বাসায় আসে, ওদেরকে বেশি খাস হলে ওদেরকে ডাকাই আর কি। এমনিতে মানুষ আছে প্রায় 7-8 কেজির মতো ইয়া ধরছে, মানে চাউলের ইয়া ধরছে 8 কেজির মতো হবে। অনেকগুলো রুটি হয়েছে আসতেছি, তখনও বানাচ্ছে শেষ হয় নাই তখনও। তো এখন দেখুন বেলতেছে, তারপরে রুটি মেকারের মধ্যেও বানাই আমার বোনে, এটাও একটু শেয়ার করলাম দেখুন। কারণ কি বেশি, তো বেশি জিনিস জানি। চিকেন খাও গিয়ে না আপুর থেকে, চিকেন খাও। হাঁসের গুস্ত নানুর বাসার থেকে দিছে, যে আব্বুর জন্য দিছে, যে এখানে আব্বু খাই ফেলতেছে। তো আমি আজকে আমার বাবার বাড়িতে হাঁসের গুস্ত দিয়ে ভাত খাইছি, হাঁসের গুস্ত, তারপর দেশি মুরগি, তারপর জিলবা, তারপর গরুর গুস্ত হাড্ডি দিয়ে কষু দিয়ে রান্না করছে। তো এদিক দিয়ে দেখুন আমার বোনে লুরুস বানাইছে, আমরা তো রোজা ছিলাম সেজন্য ইফতারের জন্য লুরুস।
তারপর পরে একটু পরে দেখবেন মিষ্টি আনছে আমার ভাইয়ে, মিষ্টিও দেখাইছি। আমার ভাই আরেকটা কতগুলো নাস্তাও নিয়ে গেছে, অনেক নাস্তা করছি আজকে, বেশি খাওয়া হয়ে গেছে। বাবার বাড়িতে গেলে বেশি খাওয়া হয়, অনেক বেশি খাওয়া হয় বাবার বাড়িতে গেলে। সব মেয়েরা এরকম কিনা জানি না, আমি কিন্তু আমার বাবার বাড়িতে গেলে বেশি খাই। তো এই দেখুন এখন মিষ্টি আনছে, এটাও দেখাচ্ছি। আমি কিন্তু আমার জামাটা যেটা সেলাই আনছি এটা পরে ফেলছি, এটা হচ্ছে সেলাই আনছি জামা, এটা এগুলো কাঁচাগোল্লা। প্রথমে দেখাইছি এগুলো চমচম, তারপর এগুলো আমার আব্বুর জন্য কতগুলো লাস্তা সেমাই নিয়ে আসছে, আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে। তো এখানে দেখতেছেন এদিক দিয়ে এগুলো হচ্ছে সব সাবির ছড়া, এটা বক্স, এটাতে তাকে এগুলো, এটাতে ফ্লাক্স, এটাতে চা বানায় রাখছে, সবাই চা খাবে। তো আমরা ইফতারিতে সবাই মিলে পাস্তা, পাস্তা না এটা চাউমিনের মতন বানাইছে, অনেক মজা হয়েছে। নুডলসগুলো আমার বোনে বানাইছিল। তো এই এগুলো হচ্ছে চমচম। তো এখন দেখুন আমাদের গরুগুলো রাত্রের মধ্যে দেখাইছি, একটু ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না, কোনটা আমাদের গরু সেটাও আমি বুঝতেছি না। এই দেখুন একটা দেখাচ্ছি, মনে হয় যা সম্ভব এটাই আমাদেরটা, সাদাটা আমার মনে হয়, কারণ কি ও বাড়ির ভিডিও যেটা দেখাইছিলাম সেটাতে সাদাই ছিল সব, দেখাইছিলাম তো আপনাদেরকে। এটা একটা চারটা দিল, আমি সারোটা ভিডিও করে চলে আসছি, তাহলে যেটা হয় আর কি। তো এটা একটা, এটাও বড় আছে মাশাল্লাহ। এমনি কোনটা হবে আমি জানি না শিওর আমাদের। তো এটা একটু আপনাদেরকে লাইট দিয়ে দেখাচ্ছি, দেখুন এটাও বড় আছে মাশাল্লাহ। আমাদের যেটা নিচে এটা বলে প্রায় 90,000 টাকা পড়বে, এখন তো আজকে বলে অনেক দাম কমে গেছে, আমাদের গুলো তো অনেক আগের থেকে নিয়ে ফেলছে। এটা একটা, তো এটা একটা গরু, এটা উঠছে নিচে সবার গরু আর কি, আমাদের বিল্ডিং এর গরু, কাদের আমাদের কোনটা সেটা আমি শিওর জানি না। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।